বিরোধীদের নিশানার পরেই প্রধানমন্ত্রীকে পাল্টাতপ মুখ্যমন্ত্রীর প্রমাণ ছাড়া কথা বলছেন, সব মতাদর্শ ভুলে গিয়েছেন মন্তব্য মমতার। মণিপুর থেকে নোটবন্দি রাফাল নিয়েও মোদীকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পঞ্চায়েতি রাজ সম্মেলনে মোদীর মুখে শোনা গেল বাংলার ভোট হিংসা প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর তোপ অশান্তি পাকিয়েছে তৃণমূল। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস রক্তের খেলা খেলেছে, তারই পাল্টা কেন্দ্রীয় দুর্নীতি নিয়ে মোদীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অডিও বার্তায় সুর চড়িয়ে বলেন, কোনো প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী। উনি চান দেশবাসী কষ্টে ভুগুক, মারা যাক, শুধুমাত্র বিজেপির থাকবে দেশ। তিনি তার মতাদর্শ দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারছেন না, এমনকি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আয়নায় নিজের মুখ দেখুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতার অভিযোগ, মোদী কখনোই দুর্নীতির অভিযোগ তুলতে পারেন না, কারণ তিনি নিজেই অনেক বিষয়ে ঘিরে রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের মতাদর্শ ভুলে যাচ্ছে। পিএম কেয়ার ফান্ড, রাফাল, ডিফেন্স ফ্যাক্টরি বিক্রি করে দেওয়া, ডিমনিটাইজেশন, নিজেদের সুবিধার জন্য 2000 টাকার নোট বন্দি করে দেওয়া, সমস্ত বিজেপি করছে। নিজেদের দলের মানুষদের কিছু বলছেন না, মানুষকে বোকা বানাতে চাইছেন, কিন্তু মানুষ এতটা বোকা নয়। নিজের বাড়িতে বসে প্রফেশনাল টিচারের কাছ থেকে প্র্যাকটিক্যালি শিখে নিন ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস। হাতে কলমে শিখে নিন ওয়েবসাইট বানিয়ে অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায়। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 9831818799 নাম্বারে।